ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرأن المزيد بل عجبوا أن جاءهم منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج افلم ينظروا الى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والارض مددناها والقينا فيها رواسي وانبتنا فيها من كل سوج بهيج تبصره وذكرى لكل عبد منيب وقال الله تبارك وتعالى في موضع آخر وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال الله تبارك وتعالى في موضع آخر يوصيكم الله في أولادكم للذكر مثل حذ الأنثيين ألاية وعن أبي سعيد وابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مولدا له ولد فليس فليحسن اسمه وادبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فصاب اسما فإنما اسمه على به رواه البيهقي في صوب সম্মানিত জুমার উপস্থিতি পবিত্র জুমার দিনে পবিত্র জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস সেই হা থেকে গত জুমায় যে কিছু আলোকপাত করেছিলাম যে বিষয়ের উপরে সে বিষয়ের উপরে বাকি কিছু আলোকপাত করবে ইনশাআল্লাহ তো গত জুমায় যে বক্তব্যটা রেখেছিলাম এবং যে হাদিস দ্বারা আমি শেষ করেছিলাম আমার বক্তব্য সেখান থেকে আমার বক্তব্য আজ ইনশাআল্লাহ শুরু করব হাদিসের শেষ অংশ যেটা পড়েছিলাম শেষ জুমায় সহিহুল বুখারীর পাঁচ হাজার একশো আটত্রিশ নম্বর হাদিস তো সেখানে আল্লাহর সাল্লাম তিনি বলেছিলেন অংশ এবং শেষ অংশ মাঝের অংশ বলছি না শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি গত জুমার কিছু কথা তোমরা প্রত্যেকেই একজন দায়িত্ববান তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে অতএব তোমরা সাবধান এবং তার কিছু কথা হচ্ছে সন্তানের অধিকার অথবা পিতা মাতার করণীয় কর্তব্য যিনি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম বাকিটা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব তার মধ্যে কয়েকটি পয়েন্ট বলেছিলাম এক নম্বর হিসাবে সন্তানের জন্য উত্তম নাম চয়ন করো এবং দ্বিতীয় নম্বরে তার জন্য আকিকা করো এবং চার নম্বর হিসাবে সন্তানের জন্য খাদ্য এবং পানীয় জিনিসের ব্যবস্থা করে দেওয়া চার নম্বর হিসাবে তার জন্য পোশাকের উত্তম পোশাকের তার সামর্থ্য অনুযায়ী যা পারবে সেরকম তার জন্য পোশাকের ব্যবস্থা করে দেবে চার নম্বর হিসাবে পাঁচ নম্বর হিসাবে যেটা বলেছিলাম তাকে ইসলামিক তাহাজিব ও তামাদুন শিক্ষা দিতে হবে উত্তম ব্যবহার শিক্ষা দিতে হবে পৃথিবী চলার জন্য যা তার দরকার সেই সমস্ত শিক্ষা তাকে প্রাথমিকভাবে আপনাকেই দিতে হবে পরবর্তীভাবে তার শিক্ষকের মাধ্যমে সে গ্রহণ করবে এবং সে নিজেও কিছু শিক্ষা গ্রহণ করবে প্রাকৃতিক জিনিস থেকে এই পাঁচটি পয়েন্ট পাঁচ নম্বর যে পয়েন্টটা এখান থেকে আমি বলেছিলাম যে লোকমান হাকিম তার সন্তানকে কিভাবে পৃথিবীর বুকে চলাফেরা করতে হবে সেই নিয়ম নীতি তাকে শিক্ষা দিচ্ছিলেন যে এইভাবে তোমাকে পৃথিবীর বুকে চলতে হবে তোমার ব্যবহার ক্যারেক্টারটা হবে এই রকম সীমিত এই সমস্ত কাজগুলো তুমি পৃথিবীর বুকে করবে তুমি জীবন জীবনযাপন করবে তোমার জীবনটা হবে সফল এবং আমাদেরও সেই উপদেশ থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে যেটা পবিত্র করণা আল্লাহ তবর তারা রেকর্ড করেছেন এবং আমরা শিক্ষা দেব আমাদের সন্তানদেরকে যেভাবে আল্লাহ তে তাহলা পবিত্র কোরআনের মধ্যে নিজের সন্তানকে যেভাবে শিক্ষা দেয় একজন পিতা আল্লাহ যেমন তার রসুলকে শিক্ষা দিয়েছেন এইভাবে পৃথিবীর বুকে তুমি চলাফেরা করো কারণ সমস্ত কোরআনটা হচ্ছে রসুলের চৈত্র পৃথিবীতে কিভাবে চলবে সমস্ত কিছুই কোরআন অতএব আমাদের এই পৃথিবীতে চলতে গেলে উত্তম যে ব্যবহার তাহজিব সেটা হচ্ছে কোরআন এবং হাদিস এই দুইটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের আর কোন তাহজিবের দরকার হবে না এটাই হচ্ছে আমাদের নিচড় এই কোরআন এবং হাদিস আমাদের জন্য উত্তম এই পৃথিবীতে চলার জন্য আর অন্য কোনো বই পড়ার দরকার নাই যথেষ্ট এই দুইটা জিনিস আমাদের জন্য অতএব আমরা যেভাবে হল করে চলছি কোরআন এবং হাদিস থেকে যেভাবে উপদেশগুলো গ্রহণ করছি আমাদের সন্তানদেরকেও অনুরূপভাবে গ্রহণ করাতে হবে সে যদি না করে তাহলে তাকে করাতে হবে ছোট্ট থেকে সেভাবে ব্যবস্থা করতে হবে একটি নরম কাদা সেটাকে আপনি যেভাবে চান আপনি সেটা আকৃতি দিতে পারবেন কিন্তু সেই যদি জমাট হয়ে যায় শক্ত হয়ে জমে যায় তাহলে তাকে আকৃতি দেওয়া কিন্তু খুব কঠিন আছে আপনার আপনার সন্তান যখন তখন কর্তব্য আপনার ওপরে তার অধিকার আছে যে আপনি তাকে উত্তম শিক্ষা দেবেন তাকে উত্তম চরিত্র শিক্ষা দেবেন যেটা হাদিসের কথা বলা হয়েছে আদ্যাবহু তাকে উত্তম ব্যবহার শিক্ষা দাও অতএব আমরা তাদেরকে কোরআন থেকে এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে বোঝাবো পৃথিবীর বুকে তোমাকে এইভাবে চলতে হবে কিন্তু আফসোসের ব্যাপার আজকে এটাই যে সন্তানদেরকে আমরা কি বলবো আমরা নিজেরাই তো কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি সন্তানদেরকে আর কি বলবো কালকে আমাদের মাঠে আল্লাহর রসুল আল্লাহর কাছে আবেদার করবে এই কমের উপরে যে সমস্ত কম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল এই কোরানকে নিজের জীবনে বাস্তবায়িত করেনি এই সমস্ত মানুষদের বিরুদ্ধে কাল কেয়ামতের দিনে আল্লাহর কাছে নালিশ জানাবে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যে কথাটি ভবিষ্যতের কথা আল্লাহ তবরক তালা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তবরক তালা বলেন পবিত্র কোরআন সরফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর তিরিশের মধ্যে রসুল রব ইন কমী ত হাজু হাজাল কুরা আনা মাহাজুরা। সেইদিন রসুল বলবে। ওকারের রসুলু সেইদিন নসুল বলবে। ইরববি এই আমার প্রবর্তিকার ইননা কম ত হাজু হাজাল কোরা আমার এই জাতি এই কোরানকে হাজাল কোরা আনা এই আমার এই কোরানকে অবহেলা করে। ছেড়ে দিয়েছিল মান্য করেনি। এটা কি আবতে মাঠে বলবে। আপনি যদি না মানেন তাহলে আপনি সন্তানকে কিভাবে বাধ্য করতে পারেন যে তুমি এই কোরআন খেয়ে মানো আমরা যদি গবেষণা করে দেখি পর্যবেক্ষণ করে দেখি অধিকাংশ মানুষ কোরআন বোঝা তো দূরে কথা কোরআন পড়তেই জানে না বর্তমান সময়ে শুধু আরবি তো নয় বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ হয়ে গেছে বাধ্যতামূলক নয় যে আরবি করতে হবে কোরআন আপনি যে ভাষাতে পারেন সে ভাষাতে আপনি কোরআনকে বোঝার চেষ্টা করুন আল্লাহ কোরআনের মধ্যে যে বার্তা আপনাকে দিতে চেয়েছে সেই বার্তাটা আপনি বোঝার চেষ্টা করুন আমরা জানি একজন প্রেমিক প্রেমিকার মধ্যে আগেকার যুগে লেটার আদান প্রদান হতো যদি সাপোজ কোনো মহিলা যদি কোনো ছেলেকে যদি একটি লাভ লেটার দেয় তাহলে সে কিন্তু যখন বুঝতে পারে প্রথম লাভ লেটার হিসাবে তখন সে কিরকম ভাবে দেখে একবার দেখে তার মন ভরবে না যদি তার লাভটা যদি খুব গভীর হয় একবারে মন ভরবে না যদি এবার সেই কাগজের মধ্যে একই জিনিস লেখা আছে তবু দিনে পাঁচ বার বারও দেখবে আল্লাহ জানে কি আছে কিন্তু যে আমাদের জন্য এত কিছু ভাবে যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের উপরে সর্বদা রহমত বর্ষণ করছে আমরা এত পাপ করার পরেও আমাদের জন্য আহারের ব্যবস্থা করে দিচ্ছেন এই পৃথিবীতে এখনো পরে এখনো পর্যন্ত আমাদেরকে জীবিত রেখেছে এটা হচ্ছে আমাদের উপরে এখনো তিনি করুণা আছে বলে আমরা জীবিত আছি এখনো আহার পাচ্ছি আল্লাহর করুণা যদি আমাদের উপর থেকে উঠে যায় এই জগতে আল্লাহ এমন কোনোক নাই যে আমাদের জন্য আহারের ব্যবস্থা করে দিতে পারে একমাত্র আল্লাহই রয়েছে যে আল্লাহর আমরা নাফার মান করার পরেও আমাদের জন্য এখনো খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন এটা আমাদের উপরে আল্লাহর করুণা কিন্তু আল্লাহর এই করুণা পাওয়ার পরেও আমরা কৃতজ্ঞ স্বীকার করছি না আল্লাহর অতএব বলতে চাইছিলাম যে আমরা কোরআনকে মানবো এবং কোরআন মানার পরে সন্তানদেরকে বলবো যে সন্তান আমার বৎস এইভাবে পৃথিবীর বুকে চলাফেরা করো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছে এই চিঠির মধ্যে আমাদের পড়তে হবে আল্লাহ আমাদের কি বলতে চেয়েছে অনেকে কোরআন পড়ে কিন্তু বাংলা বাংলার মধ্যে তো কোরআন আছে কিন্তু চেষ্টা করে তার অর্থটা কি সামান্য নাচ ফালাক এই যে ছোট্ট ছোট্ট সুরা রয়েছে এর অর্থগুলো আমরা জানি না তাহলে আমরা যদি অর্থই না জানবো তাহলে আল্লাহ যে আমাদেরকে বার্তাটা দিতে চাইছে আমরা কি করে বুঝবো কি বলতে চাইছেন আল্লাহ আমাদেরকে আমরা তাহলে আল্লাহর সঙ্গে আমাদের কানেকশন হবে কি করে আল্লাহর কথা তো আমাদের অন্তরে আসছেন আমরা বুঝতেই তো পারছি না ব্যাপারটা এখানে আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে এবং আমাদের সন্তানদেরকেও বলার চেষ্টা করতে হবে এই একটা পয়েন্ট এখান থেকে তুলে নিয়ে আসবো এখানে বলা হচ্ছে যে আমাদেরকে কোরআনের শিক্ষা অবশ্যই করতে হবে আমাদের সন্তানদেরকেও করাতে হবে একটি হাদিসের কথা বলি আপনাদেরকে সহিহুল বুখারী থেকে হাদিসটি বলবো সহিহুল বুখারী কিতাবুল ইলম দ্বিতীয় অধ্যায়ের একশো নম্বর হাদিস হাদিসটি বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ন্তাজুহু মিনাল ইবাদ আল্লাহ হয়ে কো তাআলা ইলম মানে জ্ঞানকে হঠাৎ এই রকম ভাবে হঠাৎ আচমকা উঠিয়ে নেবেন না আচমকা জ্ঞানকে উঠিয়ে নেবেন না এখানে ইলম বলতে কিন্তু সর্ব ইলমকে বলা সব ইলমকে বলা হচ্ছে না সব জ্ঞান নয় এখানে खास করে আরবী মানে শরীয়তের যে জ্ঞান এটাকেই বলা হচ্ছে ইন আল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতাজান হঠাৎ করে ইলমকে উঠিয়ে নেওয়া হবে না ইয়ন্তাজুরহু মিনাল ইবাদ মানুষের অন্তর থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে চিনিয়ে নেওয়া হবে ওয়ালাকিন ইয়াকবযু ইলমা بقبض العلماء আলেমদের জমাতে ওলামা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে শরীয়তের যে ইলম সে ইলম উঠে যাবে এখানে স্পষ্ট ইয়াকবযু ইলমা بقبض ওলামা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইল উঠে যাবে এখানে বুঝা গেল যে এখানে এলম বলতে শরীয়তের এল বোঝাচ্ছে তার মানে যদি নাই হতো তাহলে আলেম উঠে গেলে ইংরেজি তো উঠবে না সায়েন্স তো উঠবে না কারণ এইদিকে আলেমের অত পারদর্শী নয় এটা সকলেই জানে তার মানে আলেম উঠে যাওয়ার মানে শরীয়তের যে ইল সেটা উঠে যাবে আজ বর্তমান যুগে আপনি দেখুন মাদ্রাসায় দেখুন কি অবস্থা আপনি যদি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মাদ্রাসায় যে সমস্ত ছাত্রগুলো যে সমস্ত ছেলে মেয়েগুলো পড়াশোনা করে তারা রকম জানেন একদিন আমাদেরকে আমাকে বলছে আমার গ্রামের আমার মামা হচ্ছে সম্পর্কে মানে তার ছেলেটা এত বদ পড়াশোনা তো করে না কথাবার্তা কিছুই শোনে না বাত মাতার প্রচন্ড বদ স্কুলেও যায় না প্রাইভেটেও যায় না কিচ্ছু করে না শুধু বদমাসী করে আমাকে বলছে ভাগিনী এক কাজ কর আমার ছেলেটাকে নিয়ে যা একটা ভালো মাদ্রাসা ভর্তি করে দেয় সেখানে যদি পড়াশোনা করে তাই বললাম দেখো এমন ছেলে দিও না যে ছেলেটা মাদ্রাসা ভর্তি হওয়ার পরে মাদ্রাসার বদনাম হবে একটা ভালো ছেলে দাও তাহলে যেন সেই ছেলেটা ভালো হয়ে বেরিয়ে আসো চাল দিবে মুড়ি আসবে আর যদি খুদ দেন তাহলে কোনোদিন মুড়ির আশা করা যায় না খুদ বুঝেন একটা চালকে চার ভাগ পাঁচ ভাগ করলে ছোটো ছোটো আসে এগুলো খুদ বলি আমাদের ভাষা গ্রামের ভাষায় খুদ বলি তো খুদ দিয়ে কি মুড়ির আশা করা যায় বলেন তো খুদ ভাজা হবে কিন্তু চাল দিলে সম্ভাবনা বেশি যদি ভাজতে পারে যে ভাসছে সে যদি সঠিক হয় চাল থেকে মুড়ি আসতে বাধ্য যদি যে ভাসছে সে দুর্বল কমজোর চাল ভাজা হয়ে যাবে কিন্তু খুদ দিয়ে কোনোদিন মুড়ির আশা করা যায় না আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম যদি কোনো ছেলেকে আলেম বানাতে চাও তাহলে একটা ভালো ছেলে দাও যাতে করে এই আলেম সমাজেরও নাম হোক এবং সে যে মাদ্রাসায় পড়াশোনা করবে সে মাদ্রাসারও নাম হবে আজ বিভিন্ন একাডেমি মিশন স্কুল এই সমস্ত জিনিসের নাম হচ্ছে কিন্তু মাদ্রাসার নাম কিন্তু পেপার পত্রিকাতে বা মিডিয়াতে অত আসে না কারণ কি জানেন সাপোজ আমি একদিনের জন্য বা এক বছরের জন্য মিশনের ছেলেগুলোকে মাদ্রাসায় ভরে দিলাম মাদ্রাসার ছেলেগুলোকে মিশনে ভরে দিলাম ফাইনাল পরীক্ষার পর রেজাল্ট কেমন হবে বলেন তো এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যাই হোক যাচ্ছে না তো ছেলে হতে হবে ভালো যে ছেলে ভালোভাবে হবে এবং শিক্ষা করতে পারবে অতএব আমাদেরকে সেই সমস্ত ছেলেগুলোকে মাদ্রাসায় ভর্তি করতে হবে যে ছেলেগুলো ব্রেনিয়ান তবে আমাদের এই শরীয়তের এম টিকে থাকবে আর আমরা আজকে বর্তমান যে কমা কমা যেগুলো দুর্বল প্রকৃতির জ্ঞানের মানে ব্রেন শক্তি নাই একদম ক্ষমতা নাই সে সমস্ত ছেলেগুলোকে মাদ্রাসায় দিচ্ছি যার কারণে তারা ফারেক হওয়ার পরে পড়ে দিতে পারে না এখন তো কি বলবো কোরআনে জের যাবার পেশ আছে বলে যদি না থাকতো তাহলে আমার মতে এটা আমার মতে কথা বলছি আমার মতে নাইনটি ফাইভ পার্সেন্ট আলেম কোরআনটাকে পড়ে দিতে পারতো না রিডিং রিডিং পড়ে দিতে পারতো না আমাদের সামনে একজন আলেম আছে তিনি বুঝতে পারবেন বিষয়টা কিরম কঠিন আর যে যাওয়ার পেশ আছে বলে আমাদের কোরআন শিক্ষা করতে খুব বেশ হল পনেরো দিন যদি বেনি ছাত্র হয় পনেরো দিনে কোরআন পড়তে পারবে দুর্বল প্রকৃতি হলে তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন এক মাস দু মাস তিন মাস এরকম তো আমাদের এমন ছেলেকে দিতে হবে যে ছেলেটা কোরআনে ইলমকে এই শরীয়তের ইলমকে ধরে রাখতে পারবে যেটা রসুল ভবিষ্যৎ বাণী করেছে যে আলেমদের উঠে নেওয়ার মাধ্যমে আমাদের শরীয়তের আর এর জন্য আমরা আমরা মাদ্রাসার জন্য মাদ্রাসায় আলাদা হয়ে যাবে আমি বলতে চাইছি শরীয়তের এলম যাতে পৃথিবীতে টিকে থাকে আপনি যে কোনো ভাবেই ডক্টর জাকির নাইক যেমন কোনো মাদ্রাসায় পড়েনি তবু আমাদের চাইতে অনেক 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 ভালো আলেম এটা আমি আমি বিশ্বাস করি তার মানে বোঝা গেল মাদ্রাসায় পড়েই শুধু ইসলামের জ্ঞানকে টিকিয়ে রাখা যায় না আপনাকে টিকে রাখার জন্য হাদিসের গবেষণা করতে হবে কি বলতে চাইছে এটা জানতে হবে তবেই এই টিকে থাকবে আমাদের কাছ থেকে এই শরীয়তের এল আস্তে আস্তে উঠে যাবে তারপরে আল্লাহ রসুল কি বলছেন যখন এই আলেমদের উঠিয়ে নেওয়া হবে আস্তে আস্তে এল পৃথিবীতে কমে যাবে তখন কি হবে আলেমান যখন কোন আলেম আর আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাবে আলেম থাকবে না গুটি কয়েক থাকবে ইত্তা খাজন না শুরু ও সান জুফা মানুষ তখন কি করবে কিছু গুয়ার মানুষ থাকবে ধর্ম মানতে চাইবে আবার কিছু জ্ঞান নেই তারা ধর্ম মানতে চায় কিন্তু জ্ঞান নেই কি করবে তখন কি করবে ইত্তা খাজন না শুরু ও সান জুফা কিছু দুর্বল প্রকৃতি মানে জ্ঞান নেই মূর্খ জাহেল যারা হবে এদেরকে সমাজের নেতা বানিয়ে নেবে ফাসুইলু তাকে জিজ্ঞাসা করবে ব্যাপারে এটা কি হবে এটা কি হবে উজুর নিয়ম কি ইফতারের নিয়ম কি হজের নিয়ম কি এলমিন ফতুয়া দেবে কোন ইলম ছাড়াই ফাফতু বেগাইরে রে এলমিন ফাজু আজাল্লু সে নিজে গুমরা হবে এবং যাকে ফতুয়া দেবে সেও গুমরা হয়ে যাবে তো বলতে চাইছি আমাদের সন্তানদেরকে আমরা এই জ্ঞান কিছুটা হলেও শিক্ষা দেব। মাদ্রাসা যদি না পড়াতে পারে কোনো দরকার নেই যে কোনো ভাবে যারা পিতা হয়েছি আমাদের এটা কর্তব্য আমার সন্তানদেরকে শরীয়তের জ্ঞান শিক্ষা দেব যদি না দিই এটা সন্তানের পিতা মাতার উপরে অধিকার আমি এটা অধিকারের কথা বলছি এবং পিতা মাতার কর্তব্যের কথা বলছি যদি আপনি নিজেকে কর্তব্য ভাবে মানে আপনার কর্তব্য ভাবেন শিক্ষা দেন আর যদি ভাবে যে সন্তানের যে অধিকার আছে আমি অধিকারটাই দিয়ে দিলাম তবু আপনাকে শিক্ষা দিতে হবে শরীয়তের জ্ঞান যদি না দেন ভবিষ্যতে কিন্তু কাল কিয়ামতের মাঠে কাল ধরা পড়ে পড়ে যাবেন যে কেন তুমি তোমার সন্তানকে ইসলামী শিক্ষা দেওনি। আর না দেওয়ার কারণে সন্তান যখন বড় হচ্ছে তখন মুসলিম হওয়া সত্ত্বেও সুন্দরভাবে হুলি হোলি খেলবে কোনো কোনো বাধা কিছু নয় কোনো বাধা নেই কারণ তার মধ্যে তো শিক্ষা যে শিক্ষাটা থাকার কথা সেই শিক্ষা নাই পিতামাতা মাতা সেই শিক্ষা দেয়নি যে হোলিটা কোথা থেকে এলো সরস্বতী পূজা কোথা থেকে এলো দুর্গা পূজা কোথা থেকে এলো কালী পূজা কোথা থেকে এলো বড়দিন কোথা থেকে এলো ভালোবাসার দিন কোথা থেকে এলো এই ইত্যাদি ইত্যাদি এইসব জিনিসগুলো কোথা থেকে এলো আমরা পিতা হওয়ার পরে সন্তানদেরকে তো জানাইনি লোকমান হাকিম তো সন্তানকে জানিয়ে দিয়েছে তার কর্তব্য সে পালন করে দিয়েছে আমরা পিতা হওয়ার পরে আমাদের কর্তব্য কতটা পালন করেছি আমরা আমাদের কর্তব্য পালন করছি না বলে আজ আমাদের সন্তানরা আজ সারাদিন হুলি খেলছে খেলছে কিনা আমার ছেলে না খেলেও আপনার ছেলে খেলছে আপনার ছেলে না খেলেও তার ছেলে খেলছে আমি নিজের চোখে দেখে এলাম কারণটা কি হয় আমাদের ভুল আছে আমাদের ভুল আছে আমরা যারা পিতা হয়েছি আমাদের মধ্যে অবশ্যই ভুল আছে আমরা আমাদের কর্তব্য সঠিকভাবে পালন করছি না করছি না করতে হবে এখান থেকে আর কিছু বলছে না যে আমরা আমাদের সন্তানদেরকে উত্তম শিক্ষা দেব যে শিক্ষার কারণে শুধুমাত্র ইসলামিক নিয়ম শৃঙ্খলা সে মেনে থাকবে ইসলামের মধ্যে সে টিকে থাকতে পারবে বিভিন্ন ধর্মের মধ্যে সে মিশিয়ে যাবে না তারপরের যে অধিকার বা পিতার কর্তব্য সেটা হচ্ছে হাদিসের মাধ্যমেই বলি হাদিসটা রয়েছে বাইহাকির মধ্যে ফি সোয়াবিল ইমান এই অধ্যায়ে হাদিস নম্বর হচ্ছে আট হাজার ছশো ছেষট্টি নম্বর হাদিস এবং মেসকাতুল মাসাবি তিন হাজার একশো আট নম্বর হাদিস হাদিসটি বর্ণনা হচ্ছে আবু সাঈদ খুদির রজ্জাল্লা হোতরাল আনহু এবং আব্দুল্লা ইবনে মাসউদ ঔদ রজ্জুল্লা হত আলু বর্ণনা করে বলেছেন যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলেছেন যে মাফ উলিদা লাহু ওয়ালাদুন ফাল ফাল ইহসিন ইসমাহু আদাবহু যখন তোমাদের কোন সন্তান জন্মগ্রহণ করবে তখন তার জন্য একটি উত্তম নাম দাও তারপরে তাকে উত্তম শিক্ষা দাও উত্তম তাজিব তামাদ্দুন শিক্ষা দাও তারপরে এটা তো আমার হয়ে গেছে তারপরের পয়েন্ট ফাইজা বালাগা ফাল ইউজা বিজহু যখন সে বালেগ হয়ে যাবে ফাল ইউজা বিজহু তখন তার বিবাহ দিয়ে দাও ফাইন বালাগা ওয়ালা মিউজা বিজহু যদি সে বালেগ হয়ে যাওয়ার পরেও কোনো পিতা তার দায়িত্ব পালন না করে দায়িত্ব পালন না করে মানে তার বিবাহ দিয়ে দিল না ফাইলা মিজ দা তার বিবাহ দিয়ে দিল না ফাশমান সে কোনো গুনাহ করে বসলো ফাইন নামাইশ মুহু তার সমস্ত গুনা সন্তান যে পাপ করবে সমস্ত গুনাহা ফাইন নামাইশ মুহুওয়ালা আবিহি এটা আরবি শব্দ বাংলা বুঝতে পারবেন তার অর্থ হচ্ছে সেই সন্তান যা গুনা করবে সমস্ত গুনা তার পিতার ওপরে পড়বে কারণ সে তার দায়িত্ব পালন করেনি এই কারণে। দ্বিতীয় হাদিস।

বারো বছরে পদার্পণ করার পরে ওয়ালা রিজার্ভ ইজা তারপরেও তার বিবাহ দিয়ে দিল না সফাত ইসমান এবং সে মেয়েটি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল ফাইস মোজা আলিকা তার সমস্ত পাপ তার পিতার উপরে পড়বে দুইটি আদেশের কথা বললাম ভাইহাকে অতএব এখান থেকে বোঝা গেল পিতা মাতার কর্তব্য হচ্ছে যখন সন্তান কন্যা হোক পুত্র হোক বালেক হলে তাকে একটি ছেলে হলে ভালো মেয়েদের বিবাহ দিতে হবে যদি মেয়ে হয় ভালো দেখে বিবাহ দিতে হবে এই ব্যাপারে আমরা ধরে নিন আমাদের কর্তব্য পালন করলাম ছেলে বালেক হলো আমি তার বিবাহ দিয়ে দিলাম কিন্তু দেখলাম না আমার মেয়েটার বিবাহ কার সঙ্গে দিচ্ছি আমার ছেলের বিবাহ কার সঙ্গে দিচ্ছি এটা দেখলাম না বলে কিন্তু আপনি দায়িত্ব পালন করার পরেও দায়িত্ব পালন করলেন না सपोज একটা উদাহরণ দি তাহলে বুঝতে পারবেন হাদিস থেকে হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে কিতাবুন নেকা হাদিস নম্বর হচ্ছে 5090 নম্বর হাদিসটি বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা نے হুতিন বলছেন যে তুন কাহুল মারাতুল আরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিয়া ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক আল্লাহ বলছেন যে আবু হাজার বর্ণিত রসুল সাল্লাম বলেছেন যে মেয়েদেরকে সাধারণত বিবাহ করা হয় চারটি কারণে এক নম্বর মাল দুই নম্বর তার বংশ তিন নম্বর তার সৌন্দর্য দেখে চার নম্বরে বলা হয় তার দিন ধর্ম দেখে আল্লাহ রসুল বলছেন ফজফর বেজাতির দিন তুমি ধর্মটাকে দিন তারিখে প্রাধান্য দাও বাকি তিনটাকে ছুড়ে ফেলে দাও এই মানে আপনি পরিষ্কার করে দিই এর মানে এই নয় যে চারটি জিনিস দেখে তুমি বিবাহ করো চারটি জিনিস দেখে মানুষ সাধারণত বিবাহ করে এটাই অর্থ তো আমাদের সন্তানদের যখন বিবাহ দেব তখন মেয়েটা হবে কি দিনদারি মেয়ে কোনো বেহায়া মেয়ে নয় যে মেয়েটি ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না পর্দা করে এই সমস্ত মেয়ে নয় সংক্ষেপে বলে দিই আমার বক্তব্য এখানে শেষ করবেন ইনশাআল্লাহ তো বললাম মেয়েটা হবে দিনদারি যেটা রসুল হাদিসের মধ্যে বলেছেন ছেলেটা কেমন হবে সেটাও বলে দিই ছেলেটা হবে এমন সুন্দর যেটা রসুলের ভাষায় বলা আছে সেটাই বলবো সেটা আছে জামে তিরমজির মধ্যে হাদিস নাম্বার হচ্ছে এগারোশো সাত হাদিসটি বনাম চাবু হরিয়ান হু তিনি বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন ইজা খাতাবা বাইলে ইকুমন্তরজা উনা দিন ওয়া কাহু যখন তোমাদের কাছে কোনো ছেলে বিয়ের জন্য প্রস্তাব দেবে তার যাও না দিন আহ বা কাহু তার দিন এবং ব্যবহারের ব্যাপারে তুমি খুবই সন্তুষ্ট তার যাও না দিন আহু তার দিনের ব্যাপারে তুমি সন্তুষ্ট বা কাহু তার চরিত্রের ব্যাপারে তুমি সন্তুষ্ট তুমি বিবাহ দিয়ে দাও ছেড়ে দিও না অত ভালো ছেলেকে তুমি ছেড়ে দিও না ফাজাবিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ যদি তুমি এই রকম ছেলে পাওয়ার পরেও তোমার কন্যা সন্তানের সঙ্গে বিবাহ না দিয়ে দাও তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুর আরিজ পৃথিবীর বুকে অশান্তিতে ভরে যাবে কি হবে অশান্তিতে ভরে যাবে এটা আমার কথা নয় রাসূলের কথা কিন্তু বর্তমান সময়ে আমরা কি করি জানেন তো ছেলের মধ্যে দিনদারিক ব্যবহার থাকুক বা না থাকুক ছেলে যেন চাকরিওয়ালা হয় আমি ভবানীপুরে ছিলাম তো ওখানে ব্যবহার কি জানেন ওরা বলছে আমাদের ছেলে আমাদের মেয়ের বিবাহ বিবাহ একটা মেয়ে বয়স হয়ে দেয় না কারণ ছেলে পাচ্ছে আর তার মেয়েটার বাপের প্রচুর টাকা বলছে আমার মেয়ের জন্য আমি ত্রিশ লাখ টাকা দেবো কিন্তু চাকরিওয়ালা দরকার ছেলে পঁচিশ বছর হয়েছে মেয়ে যে বয়স হচ্ছে পঁচিশ বছর মেয়ে তার শেষ আছে দুই বাপ ভাবছে আমি চাকরি বলা ছেলে দেখবো আর মেয়ে ভাবছে আমার ছেলে হলে হবে এইদিকে বাপ চাকরিওয়ালা ছেলের জন্য বসে আছে মেয়ে এইদিকে কলতালায় বেলতালায় তালায় বেলতল কোথায় কোথায় কি করছে আল্লাহ জানে আজ ভাবুন আমাদের ছেলে মেয়েরা বালে ঘর পরে আমরা চাকরির আসাদে ছেলে মেয়ের বিবাহ দিচ্ছে না যার কারণে আমার ছেলে মেয়েরা অনেক খারাপ কাজ করছে অতএব আমরা আমাদের সন্তানদেরকে সেই ইসলামিক জ্ঞান দেব ইনশাল্লাহ আরেকটি আয়াত বলি তাহলে আমার বক্তব্য শেষ করে দিব। সে আয়াতটি পবিত্র কোরআনের সুরা নিশা নম্বর চার আয়াত নম্বর এগারো আল্লাহ বলছেন ইউসি কুমুল লাহফিয়া আউলা আদি কুমলি হাজিল উনসাই আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে আদেশ করেছেন যে একটা পুরুষ সন্তান কন্যা সন্তানের ডবল অংশ পাবে মিরাসের ব্যাপারে এটা সাত নম্বর অধিকার এখানে মাম বক্তব্য শেষ করছি অতএব একজন পিতা যদি তার মাল থাকে তাহলে আপনি তার সন্তানের জন্য সঠিক পরিমাণে মাল দিয়ে দিবেন। শুধু এই নয় ছেলেকে সব লিখে দিলেন মেয়ে জন্য কিছু রাখলেন না অতএব যে কর্তব্যগুলো আমি বললাম পিতামাতার কর্তব্য বা পিতামাতার মাতার ওপরে সন্তানের অধিকার আমরা যারা পিতা হয়েছি তারাই সেই কর্তব্যগুলো অবশ্যই ইনশাল্লাহ আমরা পালন করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফি দান করে এবং যারা এখনো পিতা হয়নি তাদেরকেও যেন ভবিষ্যতে যখন পিতা হবে তাদেরকে যেন এই সমস্ত অধিকারগুলো তাদেরকে দিয়ে দেওয়ার তফিক আল্লাহ দান করেন এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ما يهده الله فلا مذل له، وما يذلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمد عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ويستجب لكم ولذكر الله تعالى اكبر والله يعلم ما تصنعون